আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনা দেশে করোনা ভাইরাসে আরো 5 জনের মৃত্যু এ নিয়ে মৃতের সংখ্যা 39 নতুন শনাক্ত 182 জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বিভিন্ন স্থানে মারা গেছে 3 জন কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর এবং গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় পৃথক সংঘর্ষে দুজন নিহত আহত পুলিশ সহ অন্তত আটজন দেশে আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নিয়ে মৃতের সংখ্যা এখন গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে একশো বিরাশি জনের দেহে আরো তিনজন করোনা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানা যায় রাস্তা দাসের রিপোর্ট গত বুধবারে একশো বারো জনের করোনাভাইরাস শনাক্ত হবার পর কিছুটা কমে এসেছিল এর সংখ্যা তবে তিন দিনের ব্যবধানে রবি ও সোমবার অনেক বেড়ে গেছে আক্রান্তের সংখ্যা বেড়েছে মৃতের সংখ্যাও চব্বিশ ঘন্টায় পাঁচজন এবং সর্বমোট উনচল্লিশ জন মারা গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা আটশো তিনজন এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় পনেরোশো জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একশো জন এছাড়াও নারায়ণগঞ্জ ও রাজধানীর মিরপুর বাসাবো মুগদা এলাকায় সংক্রমণের সংখ্যা বেশি বলেও জানান তিনি মোট টেস্ট করা হয়েছে পনেরোশো তার মধ্যে নতুন সংক্রামিত হয়েছে একশো এবং মোট সংক্রামিত হল আটশো করোনায় মৃত্যুবরণ করেছে গত চব্বিশ ঘন্টায় জন এবং মোট মৃত্যু হয়েছে উনচল্লিশ জনের নারায়ণগঞ্জ বীরপুর বাসাব এবং আর বেশ কয়েকটি এলাকা বেশি সংক্রামিত হয়েছে এ সময় তিনি বলেন লকডাউন পালনে অবহেলা করলে স্বাস্থ্য পরিষেবা বাড়িয়েও আক্রান্তদের সামাজিক সংক্রমণ কমানো যাবে না তাছাড়া দেশের বিভিন্ন জেলার বেশিরভাগ আক্রান্তরাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাওয়া আক্রান্তদের সংস্পর্শে এসেছিল বলে জানান তিনি যেখানে সংক্রামিত হয়েছে সেই ব্যক্তিগুলো যারা সংক্রামিত করেছে তারা বেশিরভাগই ঢাকা থেকে গিয়েছে এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে এই বিষয়ে আমাদেরকে আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে লকডাউনটা জোরদার করতে হবে বিশেষ করে এই এলাকাগুলো প্রতিনিয়তই আমাদের এ সময় গত তিনজনের সুস্থ হবার তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে দেশের সকল জেলার আগ্রহী বেসরকারি হাসপাতালগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার রাস্তা দাস এটিএন বাংলা ঢাকা চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু এবং করোনা উপসর্গ নিয়ে রাঙামাটি ও নোয়াখালীতে দুজন মারা গেছে লকডাউন ও কঠোর নজরদারি আরোপ করা হয়েছে অনেক জেলায় এছাড়াও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা একশো ছিয়ানব্বই জনকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে প্রতিবন্ধী শিশুটি অসুস্থ হলে শনিবার পটিয়া হাসপাতালে নেওয়া হয় পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় করোনা রোগীর মৃত্যু হলো। রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পঞ্চান্ন বছরের এক ব্যক্তি মারা গেছেন রোববার জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে দুই পরিবারের সদস্যদেরকে নজরদারিতে রেখেছে পুলিশ শ্রীমঙ্গলে গত কয়েকদিনে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর কারণে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে মানুষের যাতায়াত ঠেকাতে সিদ্ধান্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন রোগী করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসন বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে রামগঞ্জ ও রামগতি উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত দুজন রোগী শনাক্ত হওয়ায় লক্ষ্মীপুর জেলায় অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ হয় লকডাউন করা হয়েছে নেত্রকোনাকে টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন ভাইরাসে আক্রান্ত হয়েছে সংক্রমিত ছয়টি গ্রাম লকডাউন করা হয়েছে নরসিংদী জেলায় এক সাংবাদিক চিকিৎসক ও সিভিল সার্জন অফিসের সাত কর্মচারী সহ ষোলো জন ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো বিশ জনে এদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে আসা দুইশো জন নারী পুরুষ ও শিশুকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ময়মনসিংহের পিসিআর ল্যাবে বিভাগে চার জেলার বিরানব্বই জনের সংগৃহীত নমুনা পরীক্ষা করে গতকাল চারজনের করোনা পজিটিভ পাওয়া গেছে এর মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠার বাড়িতে গার্মেন্টস কর্মী এক নারী জামালপুরের ইসলামপুরের এক নারী ও নেত্রকোনা সদরে এক নারী ও এক পুরুষের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন এবিএম বিএম মশ এ ঘটনায় রোববার রাতে আঠার বাড়ি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা মানুষের কারণে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত রংপুর অঞ্চলের মানুষ তারা বলছেন বাইরের জেলা থেকে অনেকে এসে অবাধে ঘোরাফেরা করলেও প্রশাসনের নেই কোনো নজরদারি এলাকাবাসীর অভিযোগ রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে তারা অবাধে ঘোরাফেরা করছেন যদিও তাদের থাকার কথা হোম কোয়ারেন্টিনে এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান জানান বহিরাগতদের হোম কোয়ারেন্টিনে রাখতে ইতিমধ্যে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহীতে ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত তিনশো হতদরিদ্র ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে সকালে মহানগরীর শাহমুখদুম থানার পবা নতুনপাড়া এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহেদুর ইসলাম খান বিএনসিসির মহাস্থান রেজিমেন্ট রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ কে এম ইকবাল হোসেন সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহন আলী সহ বিএনসিসির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির দীঘি নালায় দশ টাকা মূল্যের খাদ্য বান্ধব কর্মসূচি সত্তর বস্তা চাল উদ্ধার করা হয়েছে উপজেলার মেরুং এ ঘটনা ঘটে এ সময় চাল দেলোয়ার হোসেনকে আটক করা হয় তবে পালিয়েছে ও এম এস এর ডিলার জহরুল ইসলাম জহরুল ইসলাম মেরুং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি এদিকে গতকাল খাগড়াছড়ির মাটিরাঙার গোমতিতে খাদ্য বান্ধব কর্মসূচি আটাশ বস্তা চাল উদ্ধারের ঘটনায় যুবলীগ নেতা আব্দুল মমিন সহ দুজনকে আসামি করে মামলা হয়েছে গাইবান্ধার সরকারের দশ টাকা কেজির খাদ্য কর্মসূচির চাল পুলিশ এ সময় প্রায় পাঁচশো কেজি চাল জব্দ করা হয় দুপুরে সাঘাটার পদুম ও শহর নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার মজদার রহমান পদুম শহর ইউনিয়নের আজগর আলীর ছেড়ে ও খাদ্যমাধ্যম খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার তার ডিলারশিপ বাতিল সহ এ চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শাঘাট উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জামালপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন মানুষেরা দুপুরে শহরের রশিদপুর বাজারে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কয়েকশো মানুষ মানববন্ধনে অংশ নেন এ সময় তারা জানান সরকারের নির্দেশনা মেনে তারা ঘরে অবস্থান করলেও খাবার ফুরিয়ে যাওয়ায় তারা এখন মানবেতর জীবনযাপন করছেন খবর পেয়ে জামালপুর পৌরসভার মেয়র মির্জা শাখাতুল আলম মনি ঘটনাস্থলে পৌঁছে দুদিনের মধ্যে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় করোনা সংকট মোকাবেলা ও রমজানকে সামনে রেখে নওগাঁ সদর সহ পাঁচটি উপজেলায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য ডিলারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এসব পণ্যের মধ্যে রয়েছে তেল ডাল চিনি ও ছোলা বাজারের তুলনায় কম মূল্যে টিসিবির পণ্য পেয়ে সাধারণ মানুষ খুশি হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন তারা এসব পণ্য ক্রয়ের সময় সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে ও সামাজিক দূরত্ব মেনে চলার আদেশ থাকলেও কেউ সামাজিক দূরত্ব মেনে চলছেন না এদিকে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় না রেখে পাবনা শহরেও টিসিবির খাদ্য বিক্রয় করা হচ্ছে সকালে পাবনা আলিয়া মাদ্রাসা মোড়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য বিক্রয় শুরু হলে শত শত পুরুষ ও নারীকে একে অন্যের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এ সময় পুলিশকেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় এভাবে টিসিবির পণ্য বিক্রয় করা হলে করোনা আক্রান্তের ঝুঁকি বেড়ে যাবে বলে মন্তব্য করেন স্থানীয়রা করোনা পরিস্থিতিতে ধান কাটা ও মারায়ে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের সহায়তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রমিক সংকট মোকাবেলায় এ উদ্যোগ নেওয়া হয় ধান কাটা ও মারায়ের জন্য শহরের বিরাশারে কৃষকদের মাঝে দেয়া হয় আঠারোটি কম্বাইন হারভেস্টার ও 70টি রিপার মেশিন এসব যন্ত্রের মাধ্যমে কৃষকরা স্বল্প সময়ে তুলনামূলক কম খরচে উৎপাদিত শস্য ঘরে উঠাতে পারবে সাধারণত শ্রমিকের মাধ্যমে প্রতি বিঘা জমির ধান কাটে খরচ হয় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আর এ যন্ত্রের মাধ্যমে তা সম্ভব হবে দেড় হাজার টাকায় গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে দুজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছে সকালে সদর উপজেলার বনগ্রাম ও মকসুদপুরের বাহারা পশ্চিমপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে পুলিশ জানায় জুয়া খেলায় বাধা দেয় সদর উপজেলার বনগ্রাম পশ্চিম পাড়া এবং পূর্ব পূর্বপাড়া ও মধ্যপাড়ার মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আজর ফকির নামে এক দোকানদার নিহত হয় এ সময় আহত হয় পুলিশ সহ উভয় পক্ষের অন্তত পাঁচজন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে এদিকে পক্ষে পূর্ব শত্রুতার জের ধরে মকসুদপুরের বাহারা পশ্চিম পাড়ায় বিবাদমান দুপক্ষের সংঘর্ষে সুজন শেখ নামে এক যুবক নিহত হয় আহত হয়েছে অন্তত তিনজন ঝিনায় দহে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে সকালে শৈলকুপার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দামুকদিয়া গ্রামের বকুল মিয়া ও ঝুন্টু মোল্লার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিভাদ চলে আসছিল গতকাল সমর্থকদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগ বিতণ্ডা হয় এটি জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের জড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপা এক স্কুল ছাত্র নিহত হয়েছে সকালে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের হরিতলা বাদশা কোম্পানির পাশে এ ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত শাহিদ মিয়া এ সময় বাবার সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল পরে ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করলে তিন কিলোমিটার দূরে গিয়ে উল্টে যায় এতে আহত হয় আরও একজন নিহত শাহিদ মিয়া উপজেলার হরিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় ডক্টর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ সকালে গড়ায় গলায় দড়ি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয় নিহত লুবনা পৌর শহরের কাজীপাড়া এলাকার মুসলিম মিয়ার মেয়ে এ ঘটনায় রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ লুবনার পরিবারের লোকজন জানায় পূর্ব পরিচয় সূত্র ধরে রোববার রাত বারোটার দিকে রানা লুবনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পরে অভিযুক্ত রানার পাশের বাড়ি থেকে লুবনার মরদেহ উদ্ধার করা হয় পরলোকে পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু উছলা ভান্তে সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি দ্য ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ওই হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে আসে অনূর্ধ উনিশ জাতীয় নারী দলের ফুটবলার উন্নতি খাতুনের সাহায্যার্থে এগিয়ে এসেছে খুলনায় র্যাব ছয়ের সদস্যরা গেল বছর অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি তবে আর্থিক সমস্যায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল তার এমন সময় খাদ্য ও নগদ অর্থ সহ হাত বাড়িয়ে দেয় পুলিশ র্যাব র্যাব ছয় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রসুনুল ফিরোজ এর নির্দেশনায় পরিবারের হাতে নগদ বিশ টাকা ও এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় একজন ফুটবলার তার বাবা একজন ভ্যান চালক হওয়ার কারণে তাদের অবস্থা খুব খারাপ এবং বিষয়টা যখন সংবাদপত্রে বা টিভিতে চলে আসে এটা জানার পর পরে সারা আমাকে এখানে পাঠায় বাবা এখন এই করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বাসা থেকে বের হতে পারে না তার জন্য আমাদের আর্থিক সমস্যা বেশি দেখা দিচ্ছে কমান্ডার আমাদের বাড়িতে আসছিল সে এসে আমাদের নগদ ক্যাশ বিশ টাকা দিছে এবং খাদ্য দিয়ে গেছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ